নমস্কার প্রিয় বন্ধুরা, হ্যাঁ আমি জিত গার্ডেন থেকে বলছি। আজকে আমার ছাদ ভরে উঠল হলুদ বেগুনি রঙের ফুলে। হ্যাঁ, তবে সেই ফুলকে আমরা সবজি হিসাবে খেয়ে থাকি। দেখছেন যে হলুদ রঙের ফুলকপি এবং বেগুনি রঙের ফুলকপি, একটা দুটো চারটে নয়, অসংখ্য কপি আমি ছাদে করেছি, যেটা মনে হচ্ছে যেন মাঠের কোনো গাছ। নিশ্চিত আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন যে ছাদেই আমি চাষ করেছি। এবং আমি প্রথমে আপনাদের দেখাতে যাচ্ছি গাছের গ্রোথটা, দেখুন পাতার সাইজটা কেমন হয়েছে। আমি ফিতে দিয়ে আপনাদের প্রমাণ দিচ্ছি, দেখুন 20-22 ইঞ্চি পর্যন্ত পাতা সাইজ, যে গাছের পাতা এই রকম হয়ে থাকে আকারটা, তাহলে তার নিশ্চয়ই ফলের আকার ভালো হবে, গ্রোথটা ভালো। কী করে কীভাবে পরিচর্যা করলাম এত গ্রোথ ভালো? আর ফুল কপিটার সাইজ আপনারা দেখুন, যে এখানে 7-8 ইঞ্চি ব্যাসের হলুদ রঙের ফুলকপি, এবং আরও বড় সাইজের যেটা 8-9 ইঞ্চি বেগুনি রঙের ব্যাসের ফুলকপি আমার হয়েছে। কোথায় না ছাদে করেছি, তাই আমি আপনাদের উৎসাহ দেওয়ার জন্য আমি শেয়ার করছি এই নিয়েই আজকের ভিডিও, যে আপনারাও এই রকম ছাদ বিভিন্ন রঙে সবজি রাঙিয়ে তুলতে পারেন। সে হলুদ ফুলকপি হতে পারে, বেগুনি ফুলকপি হতে পারে, বা সাদা ফুলকপি বা বকলি। এখানে আমি এই দুটো এই বছর করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে এই চাষ আপনারাও করতে পারবেন, খুব সহজে করতে পারবেন। হ্যাঁ, সাধারণ ফুলকপির পরিচর্যা যেই রকম সেই রকমই, তবে দেখলাম এই কপি একটু বেশি সময় লাগে, গ্রোথটা ধীরে ধীরে হয়। এবং প্রায় আমি অক্টোবরে চারা বসিয়েছিলাম, একাধিক ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছি তার পরিচর্যা কীভাবে করতে হবে, পুঙ্খানুপুঙ্খ বলেছি। যদি আপনারা আগ্রহী হন তাহলে এই ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক আছে, আপনারা সেখানে গিয়ে A to Z এই ফুলকপির পরিচর্যা বিষয়ে জানতে পারবেন। বন্ধুরা, এবার আপনার স্বাভাবিক প্রশ্ন যে এই গাছের চারা কোথায় পাব। যেটা আমি করেছি সেটা বলি, যে অনলাইনে আমি বীজ কিনেছিলাম সেপ্টেম্বর মাসে, এবং সেই বীজ থেকেই চারা তৈরি করে এইভাবে ফসলটা পেলাম। যে আপনারাও প্রস্তুত হবেন এইভাবে, যেটা ওই আগস্ট সেপ্টেম্বর মাসে অনলাইনে সিড কিনে সেটা চারা করে অক্টোবর মাসে বসিয়েছিলাম, দীর্ঘ 4 মাস পরিচর্যা করার পর এই রকম হাতের মুঠোই আসছে না। আগে তো ফিতে দিয়ে মেপে দেখিয়েছি যে এক একটা বিগ সাইজের কপি, যেটা কালারটা আপনাকে টানবে, অদ্ভুত একটা কালার। এবং গাছের গ্রোথ দেখছেন, পাতায় পাতায় ভরে গেছে। এই কী উল্লেখযোগ্য পরিচর্যা করলাম যে গাছের এত গ্রোথ, যেটা মাটিতেও হয়তো এভাবে বাড়িয়ে তুলতে পারেনি। যেটা আমি করেছি আমার টবে, যেটা টবের সাইজ সম্পর্কে আমি 10-12 ইঞ্চি মাটির টবে আমি বসিয়েছি, নিশ্চয়ই আপনারা দেখলে বুঝতে পাচ্ছেন যে পরিচর্যা করে বাড়িয়ে তোলা যায়। আমি যে একজন বিরাট চাষি এই রকম বিষয়টা নয়, আপনারাও চাষি হয়ে যাবেন, বড় চাষি, শুধু এই পরিচর্যার বিষয়গুলো নজর রাখা। যেটা বারবার বলছি, আমার এই ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশান বক্সে, প্রয়োজনে আপনারা দেখে নেবেন। আর আমি খুব শীঘ্রই একটা A to Z, মানে চারা বসানো থেকে একবারে হারভেস্টিং পর্যন্ত কী পরিচর্যা কী বিষয় সেই নিয়ে পরে একটা ভিডিও শেয়ার করব। আপাতত কপির এই যে হারভেস্টিং সেটা নিয়েই আজকে আমি রয়েছি। এরপর আমি দেখছেন পুরো খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে, আর রাখা যাবে না, কোনো কপি এখনও সেইভাবে খাওয়া হয়নি, যদিও দুটো খেয়েছি। আজকে আরও অনেকটা তুলে নিয়ে যাব, কারণ আর বেশি দিন রাখা যাবে না, যথেষ্ট বিগ সাইজের হয়ে গিয়েছে, এবার খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে, নিশ্চিত আজকে আমি হারভেস্টিং করে নিয়ে যাব। দেখছেন এখন আমি দেখাচ্ছি, দেখুন টব, যে 10-12 ইঞ্চি টবে বসানো। হ্যাঁ, এবং সেটা নিশ্চিত আপনারা বুঝতে পেরেছেন যে টবেই আমি পরিচর্যা করে যদি এরকম মানে সাফল্য আনতে পারি, কেন আপনি পারবেন না? শুধু পরিচর্যার বিষয় বা নিয়মগুলো ফলো করা, আমি যেভাবে করেছি আপনাদের সেইভাবে আপনারাও সেভাবে করুন, তাহলে দেখবেন
আপনার ছাদ এইভাবে আবার আগামী বছর ফুলে ফুলে ভরে উঠবে। কোন ফুল না? বেগুনি ফুলকপি এবং হলুদ ফুলকপি। শীতে বিভিন্ন ফুলে ছাদ রাঙিয়ে উঠে, কিন্তু সবজি দিয়ে রাঙিয়ে তোলা এটা একটা আলাদা স্বাদ। হ্যাঁ, বাজারে অনেক কিছুই পাওয়া যায়, পয়সা ফেললে পাওয়া যায়, কিন্তু নিজের হাতে বাড়িয়ে তুলে এই যে হারভেস্টিং করছি, এক একটা কপি দেখুন। হ্যাঁ, এবং কালারটা, আপনার কালার এবং সাইজ দেখলে আপনার মন ভরে যাবে যে খাওয়ার থেকে এটাই তো বড় পাওয়া, যে আমি পেরেছি, আপনারাও পারবেন এটাই বলছি। আজকে 6-7টা কপি আমি নিয়ে যাব। আমার 19টা গাছ এই রয়েছিল এই ছাদে, 20টা চারা বসিয়েছিলাম, একটা নষ্ট হয়ে গিয়েছিল, আর 19টাই হয়েছে, সবগুলো এই রকম সাইজের। আজকে আমি নিয়ে যাচ্ছি, নিয়ে নিচ্ছি পর্যায়ক্রমে বেশ কিছু কপি কেটে নিচ্ছি। বন্ধুরা, পরিচর্যার বিষয়ে আজকে আর বলছি না, আজকে শুধু হারভেস্টিং আর মানে ফসলটা কেমন হয়েছে সেই বিষয় নিয়ে শেয়ার করছি। পরে নিশ্চিত আপনারা আমার পুরনো ভিডিও দেখে পরিচর্যার বিষয়গুলো জেনে নেবেন, যে খুব সহজে আমি আপনাদের উৎসাহ দিচ্ছি যে আপনারা একইভাবে ফলন করতে পারবে, একই রকম যদি আমার এই ভিডিওগুলো দেখে আপনি সেইভাবে পরিচর্যা করেন গাছকে, এবং শুধু একটু ধৈর্য ধরা। দীর্ঘ 4 মাস, 120 দিনের বেশি হয়ে গেল হারভেস্টিং হলো, ফলে যেটা সাদা বা বকলির ক্ষেত্রে একটু কম সময় হয় সেটা ঠিকই, কিন্তু এই যে হলুদ বা বেগুনি ফুলকপি এদের একটু সময় লাগে। আর বন্ধুরা, আপনারাও করবেন এই আশা রাখছি, যে আপনারা এই ভিডিও দেখে উৎসাহিত হয়ে আবার আগামী বছর আবার এইভাবে প্রস্তুত নেবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন, আর সাথে সাথে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সকল বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।